তপনে দণ্ডিকাণ্ডের প্রতিবাদে বালুরঘাটে আদিবাসীদের তরফে প্রতিবাদ মিছিল ধিক্কার মিছিল বের করা হয়েছে এবং এই ধিক্কার মিছিল এই মুহূর্তে জেলা শাসকের অফিসের দিকে যাচ্ছে আরো বিস্তারিত আমরা তাই নিয়ে জানব কথা বলবো আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিকের সঙ্গে শিবাশিস ইতিমধ্যেই এই দণ্ডিকাণ্ডের প্রতিবাদে বালুরঘাটের যিনি বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার রাষ্ট্রপতির হস্তক্ষেপ পর্যন্ত দাবি করেছেন এই যে মিছিল যাচ্ছে জেলা শাসকের দপ্তরের দিকে একবার দেখাও ছবিটা শুভ্রজিৎ আমরা জানি দক্ষিণ দিনাজপুরের তপনে যে দণ্ডিকাটার ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ দিনাজপুর আদিবাসী যৌথ মঞ্চের উদ্যোগে তারা একটি প্রতিবাদ মিছিল করছেন এবং এরপর তারা একটি প্রতিবাদ সভা করবেন যা জেলা শাসকের দপ্তরের বাইরে আমি কথা বলার চেষ্টা করব কি অভিযোগ আমাদের অভিযোগ আমাদের গত 7 তারিখে আদিবাসী মহিলার উপর যে নির্মম হয়ে নারকে অত্যাচার করা হয়েছে তারই প্রতিবাদে আমরা আদিবাসী সমাজকে আমাদের ব্যথিত লজ্জিত আর অপমানকর যা ঘটনা সেই ঘটনা আমাদের সমাজকে আমার আদিবাসীকে মেনে নিতে পারছি না তার জন্য আমরা সকল আদিবাসী সমাজ আমরা বেরিয়েছি তার তীব্র ধিক্কার আজ বিক্ষোভ এবং গিনি করেছে শোকের কাছে কি দাবি আমাদের দাবি যে যে বা যারা এই অপমানজনক কাজ করার জন্য দায়ী তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে এই দাবি আমরা জেলা শাসককে জানাবো জেলা শাসকের কাছে তারা দাবি জানাচ্ছেন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আমরা যে ছবি দেখতে পাচ্ছি তাতে কিন্তু তাদের হাতে গাছ রয়েছে এবং তাছাড়াও তাদের হাতে বেশ কিছু কাস্তে রয়েছে দা রয়েছে এবং তাই নিয়ে তারা কিন্তু জেলা শাসকের দপ্তরের দিকে মিছিল করছেন এবং আপাতত কিন্তু তারা জেলা শাসকের দপ্তরের কাছে যাচ্ছেন সেখানেই আজকে একটি প্রতিবাদ সভার ডাক দেওয়া হয়েছে এই দক্ষিণ দিনাজপুর আদিবাসী যৌথ মঞ্চের তরফ থেকে শুভ্রজিৎ শিবাশিস তুমি আমাদের সঙ্গে থাকো সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন বালুরঘাটে এই প্রতিবাদ বা ধিক্কার মিছিল জেলা শাসকের দপ্তরের দিকে এগোচ্ছে আদিবাসী দক্ষিণ দিনাজপুর আদিবাসী সম্প্রদায়ের সংগঠনের তরফে এই মিছিল অয়নশীলের স্ত্রী কাকলি শীল তার পুত্র অভিষেক শীল এবং শ্বেতা চক্রবর্তী আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে শ্বেতা চক্রবর্তী সংবাদ শিরোনামে উঠে এসেছিল অয়নশীল ঘনিষ্ঠ যার ব্যবহার করা গাড়ির তার যাবতীয় ডকুমেন্ট অয়নশীলের অফিস থেকে পাওয়া গেছিল সেই শ্বেতা চক্রবর্তীকেও তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আর একবার আপনাদের বলবো অয়নশীলের স্ত্রী কাকলি শীল অয়নশীলের পুত্র অভিষেক শীল এবং অয়নশীলের ঘনিষ্ঠ শ্বেতা চক্রবর্তী এই তিনজনকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আগামী সপ্তাহে তাদের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সঙ্গে মুখোমুখি হতে হবে এবং কোন কোন প্রশ্নের সম্মুখীন হতে হবে সেইটা এখন সব থেকে বড় প্রশ্ন পাশাপাশি আজকে আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বিস্ফোরক দাবি করেছে যে এই নিয়োগ দুর্নীতি যত তদন্ত এগোচ্ছে তত মনে হচ্ছে নিয়োগ দুর্নীতির 2014 শুধু নয় 2012 টেট থেকে নিয়োগ দুর্নীতি হয়েছে যাতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অয়নশীলের আদালতে এও দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে অয়নশীলের পুত্র অভিষেক শীল এবং রাজ্যের আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের আধিকারিক বিভাস গঙ্গোপাধ্যায়ের কন্যা ইমন গঙ্গোপাধ্যায় এবং অভিষেক শীলের পার্টনারশিপের ফর্ম উদ্ধার হয়েছে